নমস্কার, শুরু করছি হুগলি আজকে। আজকের বিশেষ বিশেষ খবর, রেলের লোককে ঝেটিয়ে বিদায় করতে ঝেটা হাতে মিছিল ব্যান্ডেলে, একগুচ্ছ দাবি নিয়ে স্মারকলিপি প্রদান জেলা গণবণ্টন আধিকারিককে, এখন বিস্তারিত খবর। ব্যান্ডেলে রেলওয়ে কলোনি উচ্ছেদের প্রতিবাদে ঝেটা হাতে মিছিল ব্যান্ডেল অঞ্চল তৃণমূল কংগ্রেসের। পুরভাগে থাকা বিধায়ক অসিত মজুমদারের এ বিষয়ে হুঙ্কার, রেলের লোক এলে ঝেটা মেরে তাড়ানোর জন্যই এই মিছিল। আজকে ঝাটা হাতে বেরিয়েছি, দুদিন পর মুঙ্গেরের লাঠি নিয়ে বেরোবো। ব্যান্ডেল রেলওয়ে কলোনি উচ্ছেদের প্রতিবাদে আয়োজিত তৃণমূল কংগ্রেসের ঝাটা হাতে মিছিল থেকে হুঙ্কার চুঁচুড়ার বিধায়ক অসিত মজুমদারের। ব্যান্ডেলের সাহেব বাগান, সাহেব পাড়া, আমবাগান, ক্যান্টিন বাজার, পীরতলা প্রভৃতি রেলের এলাকায় স্বাধীনতার পর থেকেই বসবাস বহু বাসিন্দার। সম্প্রতি সেই অবৈধ বাসস্থান তুলতে রেল নোটিশ ঝুলিয়েছে, বিকল্প ব্যবস্থা ছাড়া তাদেরকে হটানো যাবে না। প্রথম থেকে এই দাবিতে সরব হয়েছিল চুঁচুড়ার বিধায়ক অসিত মজুমদার। ইতিমধ্যে উচ্ছেদের প্রতিবাদে অসিত মজুমদার আয়োজিত সভায় ভাষণ দিয়ে গেছেন শ্রীরামপুরের তৃণমূল সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায়ও। মঙ্গলবার সকালে চুঁচুড়ার বিধায়ক অসিত মজুমদারের নেতৃত্বে ওই এলাকায় ঝাটা হাতে মিছিলের আয়োজন করে ব্যান্ডেল অঞ্চল তৃণমূল কংগ্রেস। এদিন অসিত মজুমদার বলেন, রেলের লোক এলে যাতে স্থানীয়রা ঝাঁটা মেরে তাড়াতে পারে, তাই আজ এই ঝাঁটা মিছিল। আগামী দিনে এখানে মুঙ্গেরে লাঠি মিছিল হবে। সরকার 40-50 বছর ধরে এই ব্যান্ডেল রেলওয়ে কোয়ার্টারে পার্শ্ববর্তী এলাকায় যারা বসবাস করছে তাদেরকে উচ্ছেদ করছে, এদের ভোট নিয়েছে, এদের ভোট নিয়ে এখন এদের উচ্ছেদ করছে। তৃণমূল কংগ্রেস কোনো অবস্থাতেই এদের উচ্ছেদ করতে দেবে না, বিকল্প ব্যবস্থা ছাড়া। বিকল্প ব্যবস্থা হোক এরা উঠবে, বিকল্প ব্যবস্থা ছাড়া এরা উঠবে না। তার জন্যে বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে যে লড়াই চলছে, এই লড়াই আরো তীব্রতর হবে। আজকে ঝাঁটা মিছিল কেন? ঝাঁটা এরা কেন্দ্রীয় সরকারকে ঝাঁটা দিয়ে বিদায় করবে, কেন্দ্রের বিজেপি সরকারকে ঝাঁটা দিয়ে বিদায় করবে, পরশুদিন আবার মুঙ্গেরের লাঠি বেরোবে। সুদীপ দাসের রিপোর্ট, হুগলি আজকে। করোনার প্রকোপে আগেই ম্রিয়মাণ হয়েছিল চন্দননগরের জগদ্ধাত্রী পুজোর জৌলুস। সমস্ত সরকারি বিধিনিষেধ মেনে একেবারেই অনাড়ম্বরে শেষ হল চন্দননগরের মা জগদ্ধাত্রীর দ্বিতীয় তথা শেষ পর্যায়ের বিসর্জন পর্ব। করোনা আবহের মধ্যে দ্বিতীয় তথা শেষ দিনে চন্দননগরের জগদ্ধাত্রী পুজোর বিসর্জন পর্ব। সুবিশাল ঠাকুর লরিতে তুলে গঙ্গার উদ্দেশ্যে রওনা দেয় কমিটির সদস্যরা। তবে আদালতের নিয়ম মেনে এখানে এবারে পাড়া প্রতিবেশীরা দলবদ্ধভাবে মায়ের নিরঞ্জন যাত্রায় অংশগ্রহণ করতে পারেনি। পাশাপাশি নেই আলোকোজ্জ্বল শোভাযাত্রাও, তাই সকাল থেকেই শুরু হয় বিসর্জন যাত্রা। নিরঞ্জন যাত্রায় অংশগ্রহণকারী পুরুষ মহিলারা ঢাকের তালে এবারের মতো মাকে শেষ বিদায় জানায়। বাড়ি থেকে বারোয়ারি একে একে চন্দননগর ও ভদ্রেশ্বরের বিভিন্ন গঙ্গার ঘাটে চলে বিসর্জন। প্রতিটি গঙ্গার ঘাটে এদিন কড়া পুলিশি নজরদারি ছিল, ছিল বিপর্যয় মোকাবিলা বাহিনীও। বিসর্জনের আগে ফুল, মালা, বেলপাতা সব গঙ্গার পাড়ে নির্দিষ্ট পাত্রে খুলে রাখা হয়। এরপর গঙ্গায় মাকে বিসর্জন দেওয়া হয়। অমিত কর্মকারের রিপোর্ট, হুগলি আজকে। আগামী বছর করোনাবিহীন জগদ্ধাত্রী পুজো পালন করব, এই প্রার্থনা নিয়েই এবারের মতো সমাপ্ত হলো চিনসুরা ওয়েলফেয়ার সোসাইটির পুজো। এবারের মতো সমাপ্ত হলো চিনসুরা ওয়েলফেয়ার সোসাইটির জগদ্ধাত্রী পুজো।
এই পূজোর মূল উদ্যোক্তা রাজ্যের কৃষি বিপণন মন্ত্রী তপন দাশগুপ্ত। বিগত 26 বছর ধরে মহা জাকজমকের সাথে এখানে জগদ্ধাত্রী পূজোর সমাপন ঘটলেও এবার 27 বছরে করোনা থাবা বসিয়েছিল পূজোর জৌলুসে। তবুও আদালতের নিয়ম মেনে এখানে নিষ্ঠা সহকারে পূজো অনুষ্ঠিত হয়। আজ সকালে মাকে বরণের পর নিরঞ্জন যাত্রা বের হয় চুচুড়া শহরে। এই যাত্রায় পায়ে হেঁটে অংশগ্রহণ করেন মন্ত্রী তপন দাশগুপ্ত, হুগলি জেলা পরিষদের উপাধ্যক্ষ নিশেষ ঘোষ সহ অন্যান্যরা। ঢাকের বাদ্যির সাথে সাথে প্রতিমা শহরের ঘড়ির মোড় চত্বর প্রদক্ষিণ করে চুচুড়া অন্নপূর্ণা ঘাটে গিয়ে উপস্থিত হয়। সেখানে নিজেদের নিরাপত্তা সুনিশ্চিত করে মাকে গঙ্গায় বিসর্জন দেওয়া হয়। বিসর্জনের পর মন্ত্রী তপন দাশগুপ্ত বলেন, আশা করছি আগামী বছর করোনা মুক্ত হয়েই মায়ের আরাধনা করতে পারবো। করোনা ভাইরাসের জন্য বাধা যেটা নিষেধ ছিল, যেটা সরকারের আইন সেটা মেনটেন করে করা হয়েছে। গতকাল দশমী হয়ে গেছে সকালবেলাতে, কিন্তু যেহেতু মঙ্গলবার ছিল ভাসান, আজকে বুধবারে করলাম। আমরা প্রতিবারই সকালবেলায় প্রথম দিন থেকে, যেদিন থেকে পুজো শুরু করেছিলাম 27 বছরে পড়ল, আমরা ওই 12টার আগে বেদির থেকে নামিয়ে মাকে বরণ করে তারপরে শহর একটুখানি ঘুরিয়ে বিসর্জন করা হয়। এবছরও করা হলো। সমস্ত যে সরকারের নীতি, হাইকোর্টের নীতি সেটা মেনটেন করেই করা হয়েছে। আর আজকের দিনটা, আজকের থেকে আবার কয়েকটা দিন খুব খারাপ লাগে, মনে কষ্ট থাকে। আবার সামনের বছর হবে, মানে সামনের বছর জন্য মানে অপেক্ষা করতে হবে পুজোর জন্য। এবারে জাকজমক অনেকটাই কম ছিল, কারণ আমরা এবার বসে খাওয়ানো করাইনি, ফাংশন করাইনি, মানুষকে ভোগ দিয়েছি। প্রায় 5,000 লোক ট্রেতে করে নিয়ে গেছে ভোগ, দিকে দেওয়া হয়েছে, এবং 3-4 জন করে লাইন ডিস্টেন্স করে করা হয়েছে, সবটাই আইন অনুসারে করা হয়েছে। মায়ের পুজো তো বন্ধ হবে না, পৃথিবীতে এসছি তার কী পায়, যেদিন যাবো তার কী পায়। অতএব জগজ্জননীর কাছে আমার একটাই প্রার্থনা ছিল যে করোনা বিশ্ব থেকে চলে যাক, আমাদের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সুস্থ থাক, বাংলার সমস্ত মানুষ ভালো থাক, সুস্থ থাক, হুগলি জেলার মানুষ, বাঁশবেড়িয়া আমার সম্পর্কে বিধানসভা এলাকার মানুষ ভালো থাক, সুস্থ থাক, সারা বছর ভালো মতো কাটুক। মায়ের কাছে শক্তি চেয়েছি যেভাবে কাজ করে, আবার যেন সামনের বছরও যেন বছর পর্যন্ত সেইভাবে কাজ করে যেতে পারি, আবার পুজো হবে। আর সামনের বছর যখন মায়ের পুজো করো, তখন যেন করোনামুক্ত বিশ্ব হয়, করোনামুক্ত ভারতবর্ষ, করোনামুক্ত ভারত। ব্যুরো রিপোর্ট, হুগলি আজকে। আগামীকাল বাম শ্রমিক সংগঠনগুলির ডাকা সাধারণ ধর্মঘট সফল করতে দিকে দিকে পথে নামল লাল কর্মী সমর্থকরা। এদিন পান্ডুয়ার সিপিআইএম বিধায়ক আমজাদ হোসেন ধর্মঘটের সমর্থনে আয়োজিত মিছিলে অংশগ্রহণ করলেন। আয়করদাতা নয় এমন সমস্ত পরিবারকে মাসে নগদ 7,500 টাকা করে দিতে হবে। ওই সমস্ত পরিবারকে মাসে মাথাপিছু 10 কেজি করে খাদ্যশস্য দিতে হবে। কাজের যোগান বাড়াতে রেগা প্রকল্পে 200 দিনের কাজ নিশ্চিত করতে হবে। এই প্রকল্প শহরেও চালু করতে হবে সহ একগুচ্ছ দাবিতে আগামীকাল সারা ভারত সাধারণ ধর্মঘটের ডাক দিয়েছে বামফ্রন্টের শ্রমিক সংগঠনগুলি। এই ধর্মঘটকে সমর্থন করেছে সমস্ত বাম দল ও জাতীয় কংগ্রেসও। ধর্মঘটকে সফল করতেই আজ দিকে দিকে প্রচারে নামল বামফ্রন্ট। চুচুড়ার বিভিন্ন রাস্তায় এদিন চলে মাইক প্রচার। পাশাপাশি পান্ডুয়ায় স্থানীয় বিধায়ক সিপিএম এর আমজাদ হোসেনের নেতৃত্বে এক মিছিল সংগঠিত হয়। এই মিছিল পান্ডুয়ার বিস্তীর্ণ অঞ্চল প্রদক্ষিণ করে। মিছিল থেকে বিধায়ক আমজাদ হোসেন আগামীকাল দোকান বন্ধ রাখার অনুরোধ জানায় ব্যবসায়ীদের।
আগামীকাল আমাদের গোটা দেশে সারা ভারত সাধারণ ধর্মঘট, এটা আমাদের পার্টির রেওয়াজ। আমরা যখন ধর্মঘট ডাকি, আমরা সমস্ত অংশের মানুষকে এই ধর্মঘটে যুক্ত করে নিই, তাদেরকে প্রচার করে তাদেরকে ধর্মঘটে শরিক করি। তাই আজকে আমি অংশ হিসাবে পান্ডুয়ার যত ব্যবসাদার দোকানদার আছেন তাদের কাছে আমরা প্রত্যেকের কাছে আবেদন করছি যে প্রত্যেকবারের নেই এবারেও এই রুটির লড়াইয়ের ধর্মঘটে আমাদের সঙ্গে সামিল হন। তারা তাতে সাড়া দিচ্ছেন, আগামীকাল তারা সবাই বন্ধ রেখে দোকান ঘাট বাজার বন্ধ থাকবে রেখে আমাদের বন্ধকে তারা সমর্থন করবে। গোটা পান্ডুয়া ঘুরছে, গোটা পান্ডুয়াতে চলছে। যদিও ধর্মঘটের দাবিগুলিকে সমর্থন করলেও ধর্মঘটকে সমর্থন করেনি রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেস। এ বিষয়ে তৃণমূলের হুগলি জেলা সভাপতি দিলীপ যাদব বলেন, ধর্মঘটের দাবিগুলি আমরা অনেকদিন ধরেই জানিয়ে এসেছিলাম, ভোটের মুখে ধর্মঘট থেকে রাজনীতি করছে বামফ্রন্ট। সিপিএম বা কংগ্রেস আগামীকাল যে ধর্মঘট ডেকেছে, ধর্মঘটের যে ইস্যুগুলো তারা বলছেন, নির্বাচন এসছে তাই তাদের মনে পড়েছে, কিন্তু আমাদের নেত্রী প্রথম দিন থেকেই বলছেন কৃষি বিল বাতিল করতে হবে, শ্রমিকদের বিরোধী যে বিল তারা নিয়ে এসছেন সেটা বাতিল করতে হবে, একই সঙ্গে বিজেপি সরকার দলিতদের সহ সর্বস্তরের মানুষের উপর যে আক্রমণ করছে, অত্যাচার করছে সেটা বন্ধ করতে হবে। এই ইস্যুগুলো আমরা প্রথম দিন থেকে এর জন্য লড়াই করছি। আমাদের নেত্রী সবসময় সাধারণ মানুষের স্বার্থে কাজ করছেন, কেন্দ্রীয় সরকারের সমস্ত জনবিরোধী সিদ্ধান্তের বিরুদ্ধে তার লড়াই লোকসভার ভেতরে, লোকসভার বাইরে, রাস্তায় সব জায়গা আছে। তাই এরা ভোট এসছে, সিপিএম আর কংগ্রেস এখন নেমেছে, তার কারণ কয়েকদিন পরে ভোট আছে আর সেই ভোট নিয়ে তাদের জোট আছে, তাই একটু দেখাতে হবে বলে নেমেছেন। আমরা মনে করি যে আমাদের নেত্রী সবচেয়ে আগে প্রথম বলেছিলেন বিভিন্ন ইকোনমিস্টদের সঙ্গে কথা বলে যে সকলকে টাকা দিতে হবে, তারা যে কথা বলছেন, গরিবদের কথা বলছেন, পরিযায়ীদের কথা বলছেন, কিন্তু কোথাও গরিব কল্যাণ রোজগার যোজনায় পশ্চিমবাংলা থেকে একটা জেলাকে নেওয়া হলো না, যেখানে 23টি জেলা 21টি জেলা এটা পাওয়া উচিত ছিল, সেখানে তারা ক্যাশ কিছু দিলেন না, তারা করলেন না। আজকে শ্রমজীবী মানুষের অধিকারকে কেড়ে নিলেন, কৃষকদের অধিকারকে কেড়ে নিলেন, এর বিরুদ্ধে তারা রাস্তায় নামছেন, এটাতে রাজনীতি আছে, কিন্তু যে দাবিগুলো, এই দাবি মানুষের দাবি, আমরা সবসময় মনে করি সাধারণ মানুষের পক্ষে সমন্ত মানুষের স্বার্থে যে দাবি সেটা তৃণমূল কংগ্রেসই করে, তার কারণ সাধারণ মানুষের স্বার্থ তৃণমূল কংগ্রেসই দেখে। ব্যুরো রিপোর্ট, হুগলি আজকে। এখনই নিচে একটা ছোট্ট বিরতি, বিরতির পর থাকছে একগুচ্ছ দাবি নিয়ে স্মারকলিপি প্রদান জেলা গণবণ্টন আধিকারিককে। বিরতির পর ফিরে আসবো আরো খবর নিয়ে, হুগলি আজকে সঙ্গে থাকুন। ক্যারিয়ার নিয়ে চিন্তার মেঘ, সমাধান আছে হাতের কাছেই। সিভিল ইঞ্জিনিয়ারিং, কম্পিউটার সায়েন্স এন্ড ইঞ্জিনিয়ারিং, ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং, মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং, ইলেকট্রনিক্স এন্ড কমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং, যে কোনো বিষয়ে বিটেক করে দারুণ প্লেসমেন্ট পেতে আপনার ভরসা HETC। Enjoy a weekend at Veda, the paradise of peace. A home away from home. See yourself resonating with the nature. Veda welcomes you to create your best memories. Aqua Marina, a consolidation of water park and resort very close to Hooghly Railway Station. Only enjoying the water park, wedding ceremony or just a stay for a week, we offer lodging in tree houses, mud houses, tent houses, cottages, basic furnished AC, non-AC rooms. Coming to the amusement, which included splashing in the wave pool, the body flume, enjoying the waterfall, our rain dance dome, a floating restaurant above a pool offering delicious food, vast stretches of greenery will surely make you stay longer and see the beautiful sunset at the end of the day.
দাঁতের সমস্যা হতাশ হওয়ার কোনো কারণ নেই। চুচুড়ায় আরজিকর হাসপাতালের অভিজ্ঞতা প্রাপ্ত চিকিৎসক প্রতিষ্ঠা বড়ালের চেম্বারে ন্যায্য মূল্যে অত্যাধুনিক উপায় রুট ক্যানাল ট্রিটমেন্ট, স্কেলিং, দাঁত বাঁধানো, দাঁত তোলা, দাঁত শক্ত করা সহ অর্থো ট্রিটমেন্ট, দাঁতের যাবতীয় সার্জারি, মুখের ভিতরে টিউমার আলসারের জন্য ওরাল ট্রিটমেন্ট করা হয়। সাথে লেজার থেরাপি, দাঁত সাদা করাও এক্স-রে ব্যবস্থাও রয়েছে। দাঁত না তুলে এখানে দাঁত বাঁচানোর যাবতীয় চেষ্টা করা হয়। চুচুড়া খরুয়া বাজার লোহাপট্টিতে মিষ্টি স্মাইল ডেন্টাল ক্লিনিক খোলা থাকছে শনিবার বাদে প্রতিদিন সকাল 10টা থেকে 1টা, সন্ধ্যা 6টা থেকে 8টা। যোগাযোগ 9836355024 এবং 8145122871। When it comes to comfortable and value for money accommodation, nobody matches Poth Shathi. Poth Shathi is one of the rarest property of its kind in the map of West Bengal, which is the one-stop destination for your road trips in Hooghly district. You can enjoy every bit of historical essence of Bandel Charge, Imambada, Hokshishwari Mundi, Sharat Chandra's birthplace, Vande Mataram Bhavan, French colony of Chandanagar. All are just half an hour distance by car. Comfortable stay at comfortable price with nice food. Walk on best green lawns. Make your yogas and enjoy jacuzzi and colorful fountains. Poth Shathi, your ultimate destination for weekend leisure, marriage, conference, shooting and get together. All are in one roof. Yes, think about Poth Shathi, Hooghly. চিনসুরা প্রাইভেট আইটিআই এনসিভিটি গভর্নমেন্ট অফ ইন্ডিয়া স্বীকৃত ফিটার এবং ইলেকট্রিশিয়ান কোর্সে অনলাইনে ভর্তি চলিতেছে। একই সাথে চিনসুরা কলেজ অব এডুকেশন এনসিটিই স্বীকৃত, WBBPE ও বর্ধমান বিশ্ববিদ্যালয় অনুমোদিত, DLED এবং BEd এ ভর্তি চলিতেছে অনলাইনে। অনলাইন অ্যাডমিশন হেল্প ডেস্ক নাম্বার 8599-5995, যোগাযোগ 9330-412319-7550-880-8066-9732-55276 এবং 9433-53529। ঠিকানা জগন্নাথ বাটি, চুচুড়া স্টেশন রোড, হুগলি, PHE জলের ট্যাঙ্কের কাছে। চুচুড়ার শতাব্দী প্রাচীন দ্য ডিউক ক্লাব নিয়ে এলো জেলার প্রথম লন টেনিসে সিনথেটিক কোর্ট, এছাড়া শীততাপ নিয়ন্ত্রিত টেবিল টেনিস রুম। আমাদের এখানে পুরুষ ও মহিলাদের মাল্টিজিম প্রশিক্ষণের ব্যবস্থা রয়েছে, পাশাপাশি রয়েছে মহিলা ও শিশুদের যোগার ব্যবস্থা। ভর্তির জন্য যোগাযোগ করুন অসীম কুমার দত্ত 9163159773, দ্য ডিউক স্পোর্টস ফাউন্ডেশন, টাউন গার্ড রোড, চুচুড়া, হুগলি। হট ডে কালচারের উদ্যোগে মাল্টি জিম প্রশিক্ষণ কেন্দ্র, মহিলা ও পুরুষদের প্রশিক্ষণের পৃথক ব্যবস্থা রয়েছে, পাশাপাশি রয়েছে যোগাসন শিক্ষার ব্যবস্থা। দুর্গামণ্ডপ, কামারপাড়া, চুচুড়া। মোবাইল নম্বর 9836050518, 9836093337। সুতরাং আর দেরি না করে নিজেদের দেহ সৌষ্ঠবকে সকলের কাছে আকর্ষণীয় করে তুলতে আজই চলে আসুন থট ডে কালচারে। দি হুগলি কো-অপারেটিভ ব্যাংক গ্রাহকগণকে দিচ্ছে ঋণে আকর্ষণীয় সুদের হার, সর্বনিম্ন হারে গৃহ ঋণ 8.50%, বন্ধকি ঋণ 60 মাস সময়সীমার জন্য 14%, এছাড়া NSC কিষাণ বিকাশ সার্টিফিকেট ও LIC জমা রেখে লোন ঋণে আকর্ষণীয় সুদের হার। আমাদের প্রধান শাখা হুগলির চক বাজারে। ফোন নাম্বার 0332680-2399, 2680-7208 এবং 2680-6046। পূজোর কেনাকাটার এক আনন্দ নিকেতন পাঞ্জাবি মহল। এখানে আপনি পাবেন পাঞ্জাবি পাজামা, ধুতি, জোর, শেরওয়ানি, কুর্তি, শার্ট, গেঞ্জি, জাঙ্গিয়া, মোজা, রুমাল, লুঙ্গি, গামছা প্রভৃতি। বিশেষ আকর্ষণ, 10,000 টাকার কেনাকাটায় আপনি পাবেন একটি ট্রলি ব্যাগ, আর 5,000 টাকার কেনাকাটায় পাবেন একটি আকর্ষণীয় অফিস ব্যাগ। নির্ভরতার এবং বিশ্বস্ততার আরেক নাম পাঞ্জাবি মহল। ফোন নাম্বার 2680-8001। সবান্ধব, নির্জনে, নিভৃতে, মনোরম পরিবেশে তৃপ্তিদায়ক এবং মুখরোচক খাবার ব্যবস্থা, টাটকা তাজা মিষ্টান্ন পাওয়া যায় এখানে। রয়েছে সম্পূর্ণ AC কনফারেন্স হল, যেখানে একসাথে বহু মানুষের জমায়েত সম্ভব অনায়াসে। পার্টি, মিটিং, কনফারেন্সের জন্য উত্তম জায়গা। আছে AC ফ্যামিলির রেস্টুরেন্ট, আছে রাজকীয়ভাবে রাত্রি যাপনের সুব্যবস্থা, আছে সুবিশাল ডাইনিং হল, রেনু হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট অ্যান্ড সুইটস, জেসি ঘোষ সরণি, বাস স্ট্যান্ড। উৎসব যেন মহামারীতে রূপান্তরিত না হয়, করোনা আবহে নিজেকে এবং অপরকে কোভিড মুক্ত রাখতে অবশ্যই ব্যবহার করুন অটোমেটিক ও সেমি অটোমেটিক স্যানিটাইজেশন গেট,
যে কোনো পুজো প্যান্ডেলে এবং অনুষ্ঠান বাড়িতে স্যানিটাইজার গেটের জন্য যোগাযোগ করুন। মন্দিরা ম্যানুফ্যাকচারিং, দত্তবাগান হুগলি, প্রোপাইটার তুষার শীল, মোবাইল নাম্বার 8486042164 8942988464। বাংলার প্রথম ব্যাটারি চালিত যান প্রস্তুতকারক সংস্থা হুগলি মোটরস প্রাইভেট লিমিটেড দীপাবলির পূর্ণ লগ্নে এই হুগলি মোটরসই নিয়ে এলো দারুণ অফার। হুগলি মোটরসের তৈরি ই রিক্সার তিনটি মডেল বাটারফ্লাই, বাটারফ্লাই এক্সেল ও বাটারফ্লাই কার্গো কিনুন, আর পেয়ে যান একটি কার্ড। সেই কার্ড স্ক্র্যাচ করুন আর ঘরে নিয়ে যান টিভি, ফ্রিজ কিংবা স্মার্টফোন। হুগলি মোটরস, এমজি রোড, চুচুড়া, হুগলি। মোবাইল 8420119004। বিরতির পর ফিরে এলাম খবরে। একগুচ্ছ দাবি দাওয়ার ভিত্তিতে জেলা গণবণ্টন আধিকারিকদের কাছে স্মারকলিপি প্রদান করল অল বেঙ্গল রেশন বাঁচাও যৌথ মঞ্চের রেশন বাঁচাও কমিটি। কুইন্টাল প্রতি 457 টাকা কমিশন দিতে হবে, বিগত 8 মাসের বকেয়া দিতে হবে সহ একগুচ্ছ দাবিতে বুধবার জেলা গণবণ্টন আধিকারিকের কাছে স্মারকলিপি প্রদান করল অল বেঙ্গল রেশন বাঁচাও যৌথ মঞ্চের হুগলি জেলা কমিটি। আজ চুচুড়ায় হুগলি মাদ্রাসার সামনে জমায়েত হয় হুগলি জেলার 4টি মহকুমার রেশন ডিলাররা। সেখান থেকে কয়েকশো রেশন ডিলার এদিন মিছিল সহকারে হুগলি জেলা খাদ্য ভবনের সামনে গিয়ে উপস্থিত হয়। খাদ্য ভবনের সামনেই রীতিমতো মাইক বাজিয়ে তারা তাদের দাবি দাওয়া তুলে ধরেন। রেশন ডিলারদের বক্তব্য, বিগত 8 মাস ধরে তাদের ন্যায্য পাওনা সরকারের কাছে বাকি রয়েছে। তার উপর লকডাউনের রেশনে খাদ্য সামগ্রী বাড়ায় প্রতিদিন অতিরিক্ত সময়ের জন্য দোকান খোলা রাখতে হচ্ছে। পাশাপাশি সুষ্ঠুভাবে খাদ্য বণ্টনে তারা অতিরিক্ত কর্মচারী নিতেও বাধ্য হচ্ছেন। সরকারের প্রয়োজনে অতিরিক্ত কাজ করতে তাদের আপত্তি নেই, কিন্তু সেই সরকারই বিগত 8 মাস ধরে তাদের পাওনা বাকি রেখেছে। পাশাপাশি বর্তমান মূল্যবৃদ্ধির বাজারে তারা তাদের কমিশন বাড়িয়ে কুইন্টাল প্রতি 457 টাকা করার দাবি সহ মোট 20 দফা দাবিতে এদিন তারা জেলা খাদ্য নিয়ামকের কাছে স্মারকলিপি প্রদান করেন। প্রত্যেক ডিস্ট্রিক্ট কন্ট্রোলারের কাছে একটা মাস ডেপুটেশন, ডেপুটেশনটা হচ্ছে আজকে বিগত করোনার 8 মাস হলো, কোনো কমিশন আমাদের দেয়নি এবং সরকারি অফিসারদের বিশাল চাপ, তাদের দোকান খোলার চাপ, 14 ঘন্টা 16 ঘন্টা করে দোকান খুলিয়েছে, তাতেও আপত্তি নেই। এক্সট্রা লোক লাগিয়েছে, গাঁদা মাল, চিতে মাল সব দিতে হয়েছে, তার জন্য আমাদের কমিশন দিতে হবে। একটাই দাবি, আমাদের কর কমিশন দিতে হবে আর আমাদের 8 মাসের ডিউ পেমেন্ট করতে হবে। এবং ওনারা বিভিন্ন টালবাহানায়, আমরা বুঝতে পারছি না এটা ডিসি সাহেব কিংবা SCFS কে করছে, বিভিন্ন টালবাহানায় 3 মাস পরে একটা ফরম্যাট দিল সেটা ভুল, আবার একটা ফরম্যাট দিল সেটাও বললে হবে না, আবার আমরা বিল পেমেন্ট বিল এখানে সাবমিট করেছি 2 মাসের দেবে, 2 মাসের বেশি দেওয়া যাবে না, আরও 6 মাস আস্তে আস্তে দেবো, সেই বলে বলেই চলছে। সেই জন্য আমাদের আজকে মাস ডেপুটেশন, আমরা তীব্র প্রতিবাদ করছি। আজকে ডেপুটেশনে ডিসি সাহেব কী বলেন দেখি, ডিসি সাহেবের বলার উপরে নির্ভর করে আমাদের আরও চরম জায়গায় যেতে হয় বলে আমরা ডিলারের পক্ষ। এটা কি সারা রাজ্যে একই অবস্থা না জেলায়? একই একই সব রাজ্য, সব জেলায়। ছোটুর সাথে সুদীপ দাসের রিপোর্ট, হুগলি আজকে। অতিভক্তি চোরের লক্ষণ, কথাটা আবারও সত্যি হল তেঁতুলতলার জগদ্ধাত্রী পুজোতে। এখানে পুজো দিতে এসে এক মহিলা হাতে নাতে ধরা পড়ে যান অপর এক মহিলার গলার হার চুরি করতে গিয়ে। বর্তমানে ওই মহিলা রয়েছেন পুলিশি হেফাজতে। পুজো দেওয়া লোক দেখানো, মতলব চুরি করা বা ছিনতাই করা। ভদ্রেশ্বর তেঁতুলতলায় জগদ্ধাত্রী পুজো দিতে এসেছিল চন্দননগরের কে ভীমরাও নামক এক মহিলা। এই মহিলা অন্য মহিলার গলার হার ছিনতাই করতে গিয়ে ধরা পড়ে যায়। ভদ্রেশ্বর থানার পুলিশের তীক্ষ্ণ দৃষ্টিতে ধরা পড়ে যায় ভীমরাও। তাকে গ্রেপ্তার করে থানায় নিয়ে আসে পুলিশ। তেঁতুলতলা পুজো কমিটির পক্ষে অশ্বিন চ্যাটার্জি জানান, আমরা বারবার মাইকের মাধ্যমে জানাচ্ছি কেউ গহনা পরে আসবেন না, তা সত্ত্বেও মহিলারা গহনা পরে আসছে। প্রশাসন সজাগ ছিল, আমরাও সজাগ ছিলাম। এখানে বহু ভক্তের সমাগম ঘটে প্রতি বছর। দেখুন, এখানে পুজোকে কেন্দ্র করে যে বিশাল মানুষের সমাগম ঘটে সেখানে আমরা বারবার অনুসন্ধান অফিস থেকে প্রচার করেছি, দেখুন কেউ এখানে সোনার অলঙ্কার পরে আসবেন না। এখানে সোনার অলঙ্কার পরা মানে যখন তখন কিছু একটা দুর্ঘটনা ঘটতে পারে। আমরা সাধারণ মানুষের উদ্দেশ্যে বারবার বলেছি, বিশেষ করে মহিলাদের বলেছি, আপনারা অলঙ্কার পরে মন্দির বা মন্দিরের চত্বরে ঘোরাফেরা করবেন না। এখানে অনেক রকম মানুষ আছে যারা কেউ কেউ রয়েছে, তারা কী করে এই সুযোগটাকে তারা সদ্ব্যবহার করতে চায়। আমি বারবার বলছি, আমরা পুজো কমিটি থেকে বারবার
অনুসন্ধান অফিস থেকে বারবার প্রচারের মাধ্যমে জানিয়েছি। কারণ এবছরে পুজো আপনারা জানেন কোভিড-19, আমরা সরকারের সমস্ত যে সমস্ত আইন কানুন আমরা মেনে চলছি এবং এখানে ভিড়ভাট্টা করবেন না, সোশ্যাল ডিস্টেন্স, মাস্ক পরুন, স্যানিটাইজ করুন। কিন্তু তা সত্ত্বেও কিছু অসাধু মানুষ আছে যারা কিন্তু তারা সুযোগের অপেক্ষায় ঘুরে বেড়াচ্ছে। এইরকম একজন মহিলাকে ধরা হয়েছে। প্রদীপ বসুর রিপোর্ট, হুগলি আজকে। করোনায় মৃত্যুর পর মৃতের বাড়ি এবং তার আশেপাশের এলাকা স্যানিটাইজ করা হলো ভদ্রেশ্বর পৌরসভার উদ্যোগে। মাঝে করোনার প্রকোপ কমে গেলেও আবার বাড়তে শুরু করেছে। অন্যান্য এলাকার পাশাপাশি ভদ্রেশ্বরের বেশ কয়েকজন এলাকায় আক্রান্ত হয়েছে, মৃত্যুর ঘটনা ঘটেছে। ভদ্রেশ্বর নারকেল বাগান কলোনির তরুণ রায় করোনা আক্রান্তে মারা গেল। পৌরসভার উদ্যোগে তার বাড়ি ও আশেপাশের এলাকা স্যানিটাইজ করা হলো। পৌরসভার পক্ষ থেকে বিভিন্ন ওয়ার্ডে স্যানিটাইজেশন চলছে। 5 নম্বর ওয়ার্ডে নারকেল বাগান কলোনিতে তরুণ রায় বলে একজন ছিলেন, তো উনি বিভিন্ন রোগ ছিল, সুগার ছিল আর অন্যান্য রোগ ছিল, তো করোনা পজিটিভ হওয়ার পরে উনি গত হয়েছেন। তো ওনার বাড়িতে আজকে পৌর প্রধান প্রলয় চক্রবর্তী এবং পৌর প্রশাসক সদস্য প্রকাশ গোস্বামীর নির্দেশে স্যানিটাইজেশন হলো, পুরো এলাকা ধরেই হলো, ওনার বাড়িতেও হলো এবং এলাকা ধরে হলো। তো এই স্যানিটাইজেশন চলার জন্য ভদ্রেশ্বরের করোনার প্রকোপ অনেকটাই কম ছিল। বর্তমানে কিছু লোক মাস্ক ব্যবহার করছে না, সেই ফলে কিছু প্রভাব বেড়েছে, কিন্তু পৌরসভার পক্ষ থেকে যে সমস্ত ব্যবস্থা গ্রহণ করা তা গ্রহণ করা হচ্ছে, তার ফলে অনেকটাই নিয়ন্ত্রণে রয়েছে। পারমিতা ও নবনীতা রিপোর্ট, হুগলি আজকে। বিশিষ্ট ফিজিওথেরাপিস্ট আর কে চ্যাটার্জির উদ্যোগে এবং কোলুপুকুর জগদ্ধাত্রী পুজো কমিটির পরিচালনায় বিনা ব্যয়ে অনুষ্ঠিত হতে চলেছে এক স্বাস্থ্য শিবির। আগামী 28 নভেম্বর অনুষ্ঠিত হবে এই শিবির। এখন আবহাওয়ার খবর। গত 24 ঘন্টায় হুগলি জেলার সর্বোচ্চ তাপমাত্রা ছিল 27 ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন 16 ডিগ্রি সেলসিয়াস। বাতাসে আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ 72%। বৃষ্টিপাত হয়নি। শেষ করার আগে খবরের বিশেষ বিশেষ অংশ আরও একবার। রেলের লোককে ঝেঁটিয়ে বিদায় করতে ঝেঁটা হাতে মিছিল ব্যান্ডেলে। একগুচ্ছ দাবি নিয়ে স্মারকলিপি প্রদান জেলা গণবণ্টন আধিকারিককে। এখনকার মতো হুগলি আজকে এই পর্যন্তই। প্রতিদিন রাত 8টায় দেখুন হুগলি আজকে। নমস্কার।